গুলো আমি বলবো বায়োলজির ক্ষেত্রে তোমরা যদি এগুলো ফলো করো, সেক্ষেত্রে যখন তুমি পরীক্ষায় খাতায় লিখে আসবে, টিচার যখন খাতাটা দেখবেন, সেখানে টিচার পেন চালাবেন শুধুমাত্র তোমার খাতায় রাইট দেবার জন্য এবং নম্বর দেবার জন্য, কাটার কিন্তু কোন রকম জায়গাই থাকবে না। তো চলো দেখে নেওয়া যাক সেই ট্রিক্স গুলো কি কি। ফার্স্ট অফ অল তো তোমাকে টেক্সট বই পড়তে হবে, কারণ মেনলি টিচার যে খাতাগুলো দেখেন, ঠিক আছে, টেক্সট বই কিন্তু সেখানে ফলো করা হয়। তো তোমার কাছে যে সাজেশনটা আছে ওটা কিন্তু ওটা ভিত্তিক তোমায় কিন্তু টেক্সট বই ফলো করে তোমায় কিন্তু পড়াটা রেডি করতে হবে, ঠিক আছে। এখানে আমি লেখারটা বলছি, পড়া রেডি করাটা বলছি না। তোমাদের যদি কারোর বাংলাতে বিজ্ঞানের পেইড সাজেশনের প্রয়োজন হয় তো সেটা কিভাবে তোমরা পারচেস করতে পারো শেষে আমি বলে দেবো, এবং আমাদের সাজেশন কিন্তু প্রত্যেকটা বছরই 100% কমন থাকে। আচ্ছা দেখো, টেক্সট বই তুমি ফলো করে পড়বে, বাট টেক্সট বইতে তো সব টেক্সট বইতে সব ক্লাসের টেক্সট বইতে পয়েন্ট ওয়াইজ লেখা থাকে না, জাস্ট একটা লেখা থাকে, ঠিক আছে, বাট সেইগুলোকে কিন্তু তোমায় পয়েন্ট করে করে পড়তে হবে, অর্থাৎ নিজের হাতে নোট তৈরি, ঠিক আছে, সেগুলোকেই তুমি পয়েন্ট করে করে নোট তৈরি করবে। তারপর নেক্সট হচ্ছে পয়েন্ট করে লেখা, ঠিক আছে, তুমি যদি টেক্সট বইয়ের মতো লেখো বাট সেটাকে পয়েন্ট করে লেখা। কিরকম ধরো ফার্স্ট পয়েন্ট করে লেখাটা কিরকম, ধরো তোমাকে কোশ্চেনের ভিতর দিয়েছে কি অ্যামনিওসিনথেসিস এর প্রয়োজনীয়তা লেখো, তো নর্মালি কেউ একজন লিখে রেখেছে যে ভ্রূণের লিঙ্গ, এই পদ্ধতিতে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা, 2 নম্বর আছে, আর একটা পয়েন্ট লিখেছে এই পদ্ধতিতে ভ্রূণের বিভিন্ন রোগগুলি নির্ধারণ করা হয়, ব্যাস তাদের লেখা হয়ে গেল। বাট তুমি তো ওরকম করে লিখবে না, তুমি লিখবে কিরকম পয়েন্ট করবে, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ 2 নম্বর আছে মানে 2টো পয়েন্ট, তার মানে ব্লু ব্ল্যাক কালি দিয়ে পয়েন্টটা করবে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, এবং ব্লু কালি দিয়ে ভেতরে তুমি কি লিখবে যে এখানে যদি বারবারই থাকে তবে সেটা হচ্ছে মানে এক্স ক্রোমোসোমস্থিত, অর্থাৎ এটা স্ত্রী ভ্রূণ, যদি না থাকে তবে কিন্তু এটা পুরুষ ভ্রূণ, ঠিক আছে। এবার নেক্সট পয়েন্ট, যেহেতু 2 নম্বর আছে তো তুমি আর একটা পয়েন্ট লিখতে পারো, সহজাত রোগ নির্ণয়, সেখানে কিন্তু তুমি ব্লু কালি দিয়ে তার আন্ডারে তুমি ভেতরে লিখবে যে কি কি রোগগুলো নির্ণয় এখানে করা হচ্ছে, ক্লাইনফেল্টার সিন্ড্রোম, তারপরে তোমার হচ্ছে টার্নার সিন্ড্রোম, এই রোগগুলো কিন্তু এই পদ্ধতির নির্ণয় করা যায়। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম, সবটা তো ওরকম করে বলতে গেলে অনেকটা টাইম চলে যাবে, ঠিক আছে। এই হলো 2টো পয়েন্ট করে লেখা, ঠিক আছে। হ্যালো, নেক্সট আসছি আমি চিত্রর ব্যাপারটা, চিত্র এবং রেখাচিত্র আমি ডিটেলসে বলছি, ঠিক আছে। চিত্র ধরো তুমি মানে নর্মাল যদি তোমাকে চিত্র দেয় সেখানে তো তুমি চিত্র আঁকবে, পুরো একটা পাতা জুড়ে সুন্দর করে আঁকবে, ধরো এরকম একটা কোষের চিত্র আমি একটা দেখাচ্ছি, এই কোষ, ঠিক আছে, তুমি নিচে ক্যাপশন লিখবে চিত্র, এখানে কোষ বলে লিখলে, ঠিক আছে, এবং এখানে তুমি ডান দিকে তোমাকে পয়েন্ট করতে হবে, সমস্ত পয়েন্ট গুলো এদিকে থাকবে, যে এইটা হচ্ছে দেখো নিউক্লিয়াস, ঠিক আছে, এর ভিতরে লিখলে নিউক্লিয়াস, এর ভিতরে ক্রোমোজোম থাকছে, সেই ক্রোমোজোম গুলোকে দেখে তুমি লিখলে ক্রোমোজোম, ঠিক আছে, শত পয়েন্ট হবে এদিকতে হবে, একটা ডান দিকে কিন্তু হবে সমস্ত পয়েন্ট গুলো, ঠিক আছে। তো এই তোমাকে যদি চিত্র দেয় তুমি সেটাই ভাবে আঁকতে পারো। মাধ্যমিকের চিত্রগুলো কিন্তু বেশিরভাগই দেওয়া রয়েছে, উচ্চ মাধ্যমিকেরও অনেক চিত্র দেওয়া রয়েছে, তোমাদের যেটা প্রয়োজন কমেন্ট করতে পারো, সেই চিত্র যদি থাকে এখানে ফ্রি ক্লাসে অ্যাভেলেবেল সেটা কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, ধরো কোন জায়গায় তোমাকে চিত্র বলেনি, ঠিক আছে, সেখানে তুমি চিত্র দেবে, যদি তুমি ভালো নাম্বার পেতে চাও সেখানে তুমি চিত্র দেবে, বিশেষ করে যদি তুমি 11 থেকে তুমি বিএসসি এমএসসি যে কোনো জায়গায় পড়ো, 11-12 বিএসসি এমএসসি যে কোনো, ঠিক আছে, সেটা কিন্তু নিয়ম যে ধরো তোমাকে 2 নম্বরের কোশ্চেনে দিয়েছে, 2 নম্বরেও কিছু কিছু চিত্র দেওয়া যায়, 3 নম্বরে তো দিতেই হয় যদি দেওয়ার অপশন থাকে, সেটা তুমি পড়লেই বুঝবে। ধরো দিয়েছে তোমাকে হচ্ছে সেন্ট্রাল ডগমা কাকে বলে লেখো, বা সেন্ট্রাল ডগমা কি, 2 নম্বরের কোশ্চেন দিয়েছে, তুমি সেখানে সেন্ট্রাল ডগমা কাকে বলে লিখলে, লেখার পরে তুমি যখন পয়েন্ট করলে ডিএনএ থেকে আরএনএ হচ্ছে, আরএনএ থেকে প্রোটিন হচ্ছে, এবং ওটা রেখা দিয়ে দেখিয়ে দিলে, ঠিক আছে, সেখানে কিন্তু তোমাকে 2-এ 2 দিতে দেওয়া থেকে কিচ্ছু কাটতে পারবে না, ঠিক আছে। তো এইরকম 3 নম্বর প্রশ্ন আসলে তো ইজিলি লেখা যায়, সেখানে চিত্র তো অনেক বায়োলজির ক্ষেত্রে অপশন থাকে, ঠিক আছে, রেখাচিত্র, এই যে সেন্ট্রাল ডগমাটা বললাম এটা রেখাচিত্র। আচ্ছা এবার তুমি চিত্রটা কোনখানে আঁকবে এবং টাইম কি করে বাঁচাবে, তোমাকে কিন্তু দিতে চায় মানে চিত্র তোমাকে বলে নাকি তুমি আমাকে খাতার মধ্যে চিত্র আঁকো, বাট তুমি চিত্র আঁকছো। যেমন ধরো তুমি এই যে দেখো এখানে নীলকালি দিয়ে আমি লেখাগুলো লিখেছি, ধরো তুমি স্টুডেন্ট তো খাতা হবে, খাতার এইখানে তো তোমার আর মানে পুরো চারদিকেই মার্জিন কাটতে হয়, তো তার মধ্যে তুমি লিখছো নাম্বার দিয়ে, এখানে তুমি লেখা শুরু করেছো, এই যে ব্ল্যাক কালি দিয়ে লেখা, এই মাঝখানে তুমি ফাঁকা রাখো,
যদি যেখানে চিত্র আঁকা যাবে সেটা ফাঁকা রাখো, ফাঁকা রেখে তুমি আবার নিচ থেকে লেখা শুরু করো। যদি তোমার একটা টাইম থাকে তো দেন তুমি চিত্রটাকে বসিয়ে দাও, যদি তোমার কাছে কাছে টাইম না থাকে দেন তোমার সেখানে চিত্রটা ফাঁকা গেলেও কিন্তু তোমার কাছে তো চায়নি, ফাঁকা গেলেও কিন্তু অসুবিধা নেই। বাট চিত্র আঁকার জন্য টাইমটা খুব বেশি ওয়েস্ট করবে না, হালকা করে জাস্ট রেখে দেবে, ডান দিকে পয়েন্ট করবে, তাহলেই হবে। মাঝে চিত্রটা আঁকবে, মানে মাঝে জায়গাটা এরকম লেখার মাঝে ফাঁকা রাখবে, ঠিক আছে, যাতে তুমি পরে ওখানে চিত্রটাকে দিয়ে দিতে পারো। হলো, তারপরে দেখো বেশি চিত্র ধরো আঁকলে তো কেউ কি আছে না রবার দিয়ে এরকম রবার দিয়ে মানে খাতাটাকে ঘষে ঘষে মুছে মুছে পারলে খাতার ছাল চামড়া উঠিয়ে দেয়, সেরকম কিন্তু করবে না, খাতাটা নোংরা হয়ে যায়, খাতাটা বাজে দেখতে লাগে, ওটা করা যাবে না। হালকা করে মুছবে রবার দিয়ে, হালকা করে দিতে হালকা করে মুছবে, ওরকম বিচ্ছিরি করে করবে না, ঠিক আছে। আচ্ছা, এই হয়ে গেল চিত্রর পয়েন্টটা আমরা বুঝে গেলাম। হলো, তারপরে আসছি আমরা প্রশ্ন বুঝে উত্তর। মানে তোমাকে ধরো দিয়েছে কি স্পার্মাটোজেনেসিস ইউজেনেসিস এর পার্থক্য বা ডিএনএ আরএনএ এর পার্থক্য লেখো, তুমি কি করলে মানে দু নাম্বার দিয়েছে কি তিন নাম্বার দিয়ে তুমি দশটা পয়েন্ট লিখে দিলে, ওরকম লিখলে কিন্তু এটা ইতিহাস না, এটা বায়োলজি, এত উল্টোপাল্টা কেউ লেখার দরকার নেই। তোমাকে পার্থক্য লিখতে দিলে তোমার তিনটে ঘর হবে, একটা ঘরে তোমার থাকবে বৈশিষ্ট্য বা বিষয়, একটা ঘরে যেটা লিখতে দিচ্ছে ডিএনএ এবং আরএনএ তুমি লিখলে, আর ওপরে তুমি কোশ্চেন নাম্বার দিয়ে এখানে তুমি লিখে দেবে যেটা তোমার কোশ্চেন আছে, ডিএনএ এবং আরএনএ পার্থক্য গুলি এখানে বিষয় করো, বিষয় এক নম্বর, বিষয় যেটা ধরো সেই বিষয়ের মধ্যে লেখো, তার আন্ডারে ডিএনএ একটা পার্থক্য আরএনএ একটা, দু নম্বর দিয়ে বিষয়ের লিখবে, তার আন্ডারে পার্থক্য দুটো লিখবে, বিষয় বা বৈশিষ্ট্য মানে একটা বৈশিষ্ট্য আন্ডারে তুমি লিখছ, ঠিক আছে। ধরো বেস, ডিএনএ এর বেস গুলি, বেস বেস গুলো, বেস বললে তার আন্ডারে তুমি লিখবে, আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে পার্থক্য লেখা। কোশ্চেন লেখা তো পয়েন্ট করে বলে দিয়েছি, ব্ল্যাক কালি দিয়ে পয়েন্ট করবে এবং তার আন্ডারে ব্লু কালি দিয়ে এক লাইন কি দু লাইন তুমি লিখলে, আবার দু নাম্বার থাকলে দুটো পয়েন্ট করে দাঁড়ানো লিখবে, তিন নাম্বার থাকলে তিনটে পয়েন্ট করে দাঁড়ানো লিখবে, পাঁচ নাম্বার থাকলে ছটা পয়েন্ট করার চেষ্টা করবে, তিন নাম্বার থাকলে চারটে পয়েন্টও করতে পারো, তাহলে কিন্তু নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা থাকে, বাট পয়েন্ট করে লিখলে নাম্বার কাটার কোনো সম্ভাবনা থাকে না। হলো, এবং ধরো গুরুত্বপূর্ণ যে শব্দগুলো তার নিচে তুমি আন্ডারলাইন করবে, কোন একটা গুরুত্বপূর্ণ শব্দ তোমার মানে এসছে সেটা আন্ডারলাইন করবে। কেন করতে বলছি এগুলো, যখন টিচার খাতা দেখে, বোর্ডের এক্সামের খাতা কিন্তু প্রচুর খাতা ওনাকে দেখতে হয়, তাই উনি কিন্তু ফটাফট 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 এরকম দেখে নেবে, গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখেছো ঠিক আছে, চিত্র দিয়েছো ঠিক আছে, চলো ওখানে তোমার ফটাফট নাম্বার দিয়ে দেবে, তাই গুরুত্বপূর্ণ শব্দ নিচে তুমি পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দিতে পারো, ঠিক আছে। কিওয়ার্ডগুলোই কিন্তু মেনলি দেখে, বায়োলজির মেন হচ্ছে ওই কিওয়ার্ডগুলোই তোমার দেখবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ধরো একটা খাতার মধ্যে তুমি খাতার মধ্যে লিখেছো, ঠিক আছে, তোমাকে লিখতে দিচ্ছে ডিএনএ রেপ্লিকেশন আর বৈশিষ্ট্য, তিন নাম্বার আছে, তুমি বৈশিষ্ট্যগুলো লিখেছো, একটা চিত্র দিয়ে দিয়েছো ঠিক আছে, তারপর আবার লিখেছো, কেউ একটা জাস্ট তিনটে পয়েন্ট করে বৈশিষ্ট্য লিখে দিয়েছে, তুমি টিচার তুমি কাকে বেশি নাম্বার দেবে, যে সুন্দর করে লিখে চিত্র দিয়েছে তাকে, নাকি জাস্ট সে হেলা পেলা করে একটা লিখে দিয়েছে তাকে, তুমি নিজেই বলো, ঠিক আছে। পার্থক্য ধরো যে ধরো বিষয় উল্লেখ করে লিখেছে তাকে তুমি নাম্বার দেবে, নাকি যে দুটো ঘর করে পার্থক্য লিখে তাকে নাম্বার, নিজেকে দিয়ে বিচার করো। হয়ে গেলে এই পয়েন্টগুলো। এবার আসছি আমি প্রশ্ন নির্বাচন, মানে কোন প্রশ্ন তুমি নির্বাচন করবে তার ভিত্তিতে তুমি বেশি নাম্বার পাবে। দেখো, তুমি যদি পাঁচ নাম্বারের যে বড় কোশ্চেনগুলো সেগুলোর ক্ষেত্রে ধরো পুরো টোটাল পাঁচ নাম্বার আছে, সেখানে কিন্তু তোমার অনেক মানে টিচার ইচ্ছা করলে কিন্তু সেখানে তোমাকে হাফ নাম্বার কি এক নাম্বার কম দিতে পারেন, বাট ছবি টবি থাকলে সেটা কম না দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না, ঠিক আছে, বাট তবুও কিন্তু একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কিন্তু তুমি চুজ করতে পারো এইরকম কাটা কাটা কোশ্চেন, টু প্লাস থ্রি, সেখানে নাম্বার কম মানে কমার সম্ভাবনা কিন্তু কম থাকে, নাম্বারটা ফুল দেওয়ার সম্ভাবনা বেশি থাকে, বা হচ্ছে এরকম আরো কাটা কাটা পেলে। হ্যাঁ, তো এবার তোমাকে দেখতে হবে এখান থেকে তুমি সব পারছো কিনা, ধরো তুমি টু প্লাস ওয়ান প্লাস টু আছে, সেখানে ধরো দু নাম্বারের একটা কোশ্চেন তুমি জানোই না পারছো না, সেক্ষেত্রে লিখো না, বাট যেগুলো পুরো যদি তুমি সাজেশন ভিত্তিক পড়ে থাকো না পাওয়ার ওরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই। আর বায়োলজি কিন্তু একটু সাজেশন ভিত্তিক, যে কোনো প্রফেশনাল টিচারের সাজেশন ভিত্তিক কিন্তু তোমায় পড়তে হবে, না হলে কিন্তু একশো মানে হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পাওয়াটা সম্ভব নয়। আচ্ছা, প্রথম দিক থেকে সুন্দর করে লেখা, তুমি যখন খাতার মোটামুটি পাঁচ ছটা পেজ অব্দি কিন্তু কাটাকাটি করা যাবে না, কাটা তোমরা এরকম ঘিজি ঘিজি করে কাটো, ওরকম করে কাটাকাটি কিন্তু করা যাবে না, বাই চান্স ধরো তোমার কাটতে হলো কিছু একটা কাটতে হলো, তুমি জাস্ট মানে নর্মালি কেটে দাও, ওটা লেখা ধরো তুমি লিখেছো সেটা নর্মালি একটা এরকম দাগ দিয়ে তুমি জাস্ট কেটে দাও, ঠিক আছে, সেটা কিন্তু দেখলেই বোঝা যাবে কি কাটা, এবং গিজি গিজি করবে না, ফার্স্টের পাঁচ ছটা পেজ কিন্তু কোনো রকম কাটাকাটি করা যাবে না, যেটা ভালো পারবে সেটা প্রথমে লিখবে। হলো,
এই যে প্রথম দিকে লেখা সুন্দর করে লেখা, এটা তো হলোই। কোন প্রশ্ন ছাড়া যাবে না, কোন প্রশ্ন দেখছো কি তোমার মানে কমন আসেনি ঠিক আছে, বাট তুমি ওটা কিছু হলেও পয়েন্ট করে তুমি লিখে আসো, একটা প্রশ্ন ছাড়া যাবে না। আর ভালো করে কোশ্চেন পেপারটা দেখবে, এরম যেন না হয় কি প্রশ্ন পরীক্ষা দিয়ে বাইরে এসে তুমি পিছনের পেজটা দেখো নি। এরম কিন্তু অনেক স্টুডেন্টের হয়, এত হড়বড় করে খাতা জমা দিয়ে দেয়, লাস্টে কিন্তু দেখে খাতা লেখাই ঠিক করে সব লিখে নি। দেখো যা পারবে ওই রিলেটেড কিওয়ার্ড গুলো ভালো করে দেখবে, কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে দেয়। এছাড়াও ধরো তুমি যা জানো ওই রিলেটেড কিওয়ার্ড, ওর ভিতর থেকে যা দেখবে সেই অনুযায়ী এরকম করে পয়েন্ট করে তুমি সব লিখে আসবে। আরে তোমাকে হাফ হলেও তো দেবে, এক হলেও তো ওখানে দেবে, ঠিক আছে। দেখো উত্তরের মাঝে মাঝে গ্যাপ থাকবে, একটা দেখো এই যে লেখাগুলো রয়েছে এর মাঝে কিন্তু আমি গ্যাপ দিচ্ছি, নাকি আমি পুরো পরপর এর পাশে পাশে লিখেছি, দেখো গ্যাপ রয়েছে কিন্তু, ঠিক আছে। তুমি একটা কোশ্চেনের অ্যান্সার লিখলে সেখানে কিন্তু তার মাঝে এরকম তিন আঙ্গুল কিন্তু মানে একটা কোশ্চেন শেষ হলো মাঝে কিন্তু গ্যাপ থাকবে। আর একটা পয়েন্ট তুমি লিখছো, এই যে পয়েন্ট ওয়াইজ লিখছো, তার মাঝে প্রায় কমসে কম হলেও কিন্তু এক লাইন কি মানে এক আঙ্গুল কি দু আঙ্গুলের মতো একটু এক আঙ্গুলের বেশি কিন্তু গ্যাপ থাকবে এই পয়েন্ট গুলোর, মানে একটা পয়েন্ট শেষ হলো আর একটা পয়েন্ট শুরু হচ্ছে সেইখানে। ওরকম গিঞ্জি গিঞ্জি করে লিখবে না, কিছু খুঁজে পাবে না, তোমার পয়েন্ট গুলো বুঝতে পারবে না, নাম্বারও কিন্তু পাবে না তুমি, ঠিক আছে। উত্তরের মাঝে গ্যাপের আর একটা কেন কারণ, একজন বিশেষজ্ঞ টিচারের থেকে এগুলো পরামর্শ নেওয়া সবটাই তো, সেক্ষেত্রে কি হচ্ছে টিচার তোমাকে যে নাম্বার দিল বা কেন কাটলো সেটা কিন্তু কমেন্ট লেখে, ঠিক আছে, নাম্বার দেয় এবং কিন্তু কমেন্ট লেখে যে এই কারণে তোমার খাতাটা কাটা হয়েছে, ঠিক আছে। সেই লেখার জায়গা কিন্তু তোমাকে টিচারকে দিতে হবে। দেখো পরীক্ষার হলে তো তোমাকে তুমি যত পেজ চাইবে তত দেবে, তোমরা কেন ওরকম গিঞ্জি গিঞ্জি করে লেখো, এগুলো কেউ পড়বে না। দেখো লাস্টে হচ্ছে প্রশ্ন ভালো করে পড়বে এবং খাতা মেলাবে, খাতা মিলিয়ে মেলে দেবে, কোন জায়গায় নম্বর ছুটে গেছে কি এরকম কোনো সমস্যা কি হয়েছে সেটা ভালো করে দেখে নেবে। এই যে যতগুলো আমি বললাম, এই যে যতগুলো ট্রিক্স মানে আমি বললাম, এইগুলো যদি তুমি ফলো করো তোমায় কিন্তু বায়োলজিতে তোমার যত তুমি 90 পরীক্ষা 90 তুমি পাবে সব ঠিক করে লিখে আসতে পারলে, 100 পরীক্ষা হলে 100 এবং যাদের 70 পরীক্ষা 70, যাতে পরীক্ষা 100% নম্বরই তুমি পাবে। এইভাবে কিন্তু আমি সারাটা বছর স্টুডেন্টদের প্র্যাকটিস করাই, ঠিক আছে। এছাড়া আমাদের লাস্ট 3 মাসের কোর্স ছিল বায়োলজির ক্ষেত্রে, একদম 10, 11, 12 সবার ক্ষেত্রেই লাস্ট 3 মাসের 3 মান্থের সাজেশন ভিত্তিক কোর্স ছিল, সেটাও হয়ে গেছে। এবং তোমরা যদি এখনো কেউ চাও কি একদম বায়োলজির পেইড সাজেশন ভিত্তিক তোমরা পড়বে, কারুর ধরো একদম পড়াশোনা ঠিক করে হয়নি, সে কোশ্চেন অ্যান্সার রেডি করাই আছে, কোন কোশ্চেনের অ্যান্সার কতটা হবে সে রেডি করা অ্যান্সারগুলো দেখে সে শুধুমাত্র পড়ে যেতে পারো। এবং কেউ যদি চাও কি না আমার কোশ্চেন অ্যান্সার সমস্ত রেডি আছে বাট আমি সাজেশন একটা ঠিকঠাক পাইনি, একদম আমার কমন সাজেশন লাগবে, তবেও কিন্তু সেও যোগাযোগ করে নিতে পারো বাংলাতে বিজ্ঞানের এই নম্বরটাতে। আর নম্বরে যোগাযোগ করার আগে তোমরা কিন্তু গত বছরের যে পেইড সাজেশন যারা নিয়েছিল, যারা গত বছরের মানে পড়াশোনা করেছিল আমাদের সাজেশন ভিত্তিক, তোমরা দেখতে পারো, ঠিক আছে। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, এইগুলো ফলো করো, অবশ্যই বায়োলজির খাতায় লেখো, ভালো নাম্বার আশা থেকে কেউ তোমায় রুখতে পারবে না। তো যে লিঙ্কটা ডেসক্রিপশনে তোমাদের দেওয়া আছে সেই লিঙ্কটা যখনই তুমি ক্লিক করছো দেখো এরকম একটা পেজ তোমার সামনে ওপেন হয়ে যাবে। এবার পরপর এখানে দেওয়া আছে দেখো উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছে তাদের, তারা এসে রিপ্লাই দিয়েছে সাজেশন ভিত্তিক, ঠিক আছে, যারা সাজেশন ফলো করেছিল গত বছরের। দেখো তারপরে দেওয়া আছে দেখো মাধ্যমিকের, ঠিক আছে, মাধ্যমিকে দেখো এখানে সমস্ত নাম্বার 98 রয়েছে, ঠিক আছে, 96, 94 সমস্ত নাম্বার যারা যারা পেয়েছে তারা কিন্তু এখানে এসে রিপ্লাই দিয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে একজন স্টুডেন্টের রিপ্লাই রয়েছে, আচ্ছা দেখো পরপর যে যেরকম নাম্বার পেয়েছে, ইন্দ্রায়ণ কিন্তু একদম 99 পেয়েছিল, ঠিক আছে, এবং ওর যে কথাগুলো তোমরা মানে ক্লিক করলে দেখে নিতে পারবে। তারপরে একদম রয়েছে তোমার হচ্ছে 11, 12 বেশ কিছু স্টুডেন্ট তারা এসে রিপ্লাই দিয়েছে, তাদের যে রিপ্লাইগুলো রয়েছে একদম শেষে রয়েছে এই বছর অর্থাৎ 2023-এ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একদম শেষের মাথায় কোর্স যারা নিয়েছিল টেস্টের আগে, অনেক একজন আছে টেস্টের আগের দিনও কোর্স নিয়েছিল, তার যে রিপ্লাইটা সমস্ত বায়োলজি এবং লাইফ সায়েন্স সাজেশান কিন্তু 100% কমন। এগুলো দেখে নিয়ে যদি তোমাদের মনে হয় কি তোমরা সাজেশান নিতে চাও, তোমরা কিন্তু যোগাযোগ করে আমাদের পিড সাজেশানটা তোমরা আমাদের অ্যাডমিনদের থেকে পারচেস করে নিতে পারো। তো বাংলাতে বিজ্ঞানের নম্বর দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে, প্রত্যেকটা আলাদা আলাদা করা আছে কি তোমরা শুধু কোশ্চেন নেবে নাকি কোশ্চেন অ্যান্সার ভিত্তিক নেবে সমস্তটা করা আছে। এই কদিনে পড়েও কিন্তু তোমরা একটা ভালো নাম্বার পেতে পারো, কারণ আমাদের যে সাজেশান ওইগুলোই তোমাদের প্রত্যেক বছর কিন্তু পরীক্ষাতে কমন আসবেই। তুমি আজকে সাজেশান নিলে নেক্সট টাইম কিন্তু তোমার নামটাও তোমার ভিডিওটাও এখানে থাকবে, কারণ তুমিও কমন অবশ্যই পাবে এবং রিপ্লাই অবশ্যই তুমি দিয়ে জিনিসগুলো। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে বাংলাতে বিজ্ঞানের সাজেশানগুলো কেমন,
ঠিক আছে, সাজেশন যে 100% কমন থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা তো তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতেই পাচ্ছ। এবং সাজেশনগুলো দেখো, একটা এইচএসের সাজেশন রয়েছে, এইচএস বায়োলজি চ্যাপ্টার 3-র একটা সাজেশন তোমাদেরকে আমি দেখাচ্ছি, মানবজনন চ্যাপ্টারটা সাজেশন, পিডিএফ সমস্তটাই পিডিএফে অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, এটা ক্লিক করলে দেখো মানবজননে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো 2, 3, 5-এর কীরকম কী আসবে সব কিন্তু তোমাদের ওপরে কোশ্চেন মান দিয়েই দেওয়া আছে। ঠিক আছে, এবার অ্যান্সার কেমন কী হবে আমি সেগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি, যেটা আমাদের স্টুডেন্টদের একদম লিখিয়ে দেওয়া হয়েছে। দেখো মানবজনন চ্যাপ্টারটার এই অ্যান্সারগুলো কিন্তু একদম স্টুডেন্টদের লিখিয়ে একদম 2 পয়েন্ট এখানে অ্যান্সার রয়েছে, সেই অ্যান্সারগুলো কিন্তু একদম লিখিয়ে দিয়ে সেই খাতা চেকিং করা, সেই পিডিএফগুলো কিন্তু সরাসরি তোমরা নিয়ে পারচেস করে নিয়ে পড়তে পারো। দেখো এরকম পরপর কিন্তু সমস্ত কোশ্চেনগুলো এরকম পরপর তোমাদের কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তোমরা চাইলে বাংলাতে বিজ্ঞানের সাথে যোগাযোগ করে নিতে পারো, এটা একটা এইচএসের সাজেশান, মাধ্যমিকের সাজেশানের সমস্তটাই কিন্তু এরকম রয়েছে, ক্লাস 11-ও সমস্তটাই কিন্তু এরকম রয়েছে। ঠিক আছে, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, ভালো মানুষ হও এবং নিজে